কাহাকে বলে ইজ্জত? ইয়ার কিরা না জানে ময়না ভাবি, আমাকে উত্তর পাড়ার ফুপু নিচের দিকে তে ফাস্ট ধামরা আবালও জানে। তুমি কি যে কও? আর শোনো, এই তুমি কি সবকিছু খাতি পারো? তাহলে খাবার কারে কয়, মন দিয়ে শোনো। হ্যাঁ কও। যা কিছু খাওয়া যায় তাই কিন্তু খাবার না ইজ্জত। তাহলে আবার হাসে, এ দেখি ভূগোলের মধ্যে স্বাস্থ্য পাঠ। জানো ময়না ভাবি, কি ভূগোলের পরীক্ষা না দিও আমি ক্লাস ওয়ানে ফার্স্ট হইছিলাম। পরীক্ষা না দিও তুমি ফার্স্ট হইলে কেমন করে ইজ্জত? আরে ভাবি, আমি তো মাত্র একজনের মধ্যে ফার্স্ট হইছিলাম। ওই ক্লাসে মাত্র একজন ছাত্র ছিল। এজাগে ওসব কথা থাক, ভালো করে শোনো ইজ্জত। যেসব খাদ্য, হ্যাঁ যেসব খাদ্য খাবারে শরীর সুগঠিত হয়, পুষ্ট হয়, সেই সব খাদ্য খাবারেই প্রকৃত সুখাদ্য কয়। আরো একটা প্রশ্ন আছে, কি খাদ্য খাচ্ছো সেটা জানা দরকার। বাজারতে পয়সা দিয়ে কত রকম ইডা উডা খাচ্ছি। বাজারেতে পয়সা দিয়ে তোমরা কি কি খাদ্য খাবার কিনে খাচ্ছো তো জানো? তা আবার জানি না ভাবি। না জানো না, মোটেই জানো না। তোমাকে ওই খোলা চোখ দিয়ে যা কিছু খাচ্ছ তার সব কিছু খাদ্য না, অখাদ্য, বিষাক্ত। তার মানে বাজার ভরা কত অখাদ্য, কুখাদ্য, নকল আর ভেজাল খাদ্য যা মানুষের পেটে গেলেই মারাত্মক সব রোগ ব্যাধি হয়। মারাত্মক সিরিকাস? আরো আছে, আরো আছে মেয়াদ উত্তীর্ণ খাদ্য। সেটা আবার কি ভাবি? শোনো, হ্যাঁ প্রত্যেকটা খাবারের খাওয়ার জন্য নির্দিষ্ট একটা মেয়াদ আছে, বুঝলে? মানে নির্দিষ্ট একটা সময় আছে যা ওই খাবারের প্যাকেটের গায়ে লেখাতায়। তাই? হ্যাঁ। কিন্তু এই অসৎ ব্যবসায়ী যারা, তারা কি করে জানো? তারা ওইসব মেয়াদ উত্তীর্ণ খাবার, খাদ্য, পণ্য এসব বিক্রি করে আর অবৈধভাবে পয়সা উপার্জন করে। মারাত্মক সিরিকাস। তাই তো করছি, বাজারে যাইয়ে খুব সাবধানে কেনাকাটা করবা ইজ্জত। তোরে যা যা করতে বলেছিলাম তা করেছে সিন্ধু? গত রাত্রি তোরে অবস্থা চে কন্ডিশন? আমি তো গত রাত্রি যাত্রা শুনতে গেলাম সুরতটা। হ্যাঁ তোরে যে কইছি যে আমার দোকান ঘরেতে যত দুই নম্বরে নকল আর মেয়াদুত্তীর্ণ মালামাল সরায়ে দিয়ে অবস্থা যে কন্ডিশন, আমার ওই গোপন গোডাউনে চালান করে দিবি। কারণ বুঝতে পারিছি, বাজারের চেকিং টিম বাইর হইছে, ধরা পড়লি আজ তো বাসবো। পরে ওই নকল মেয়াদুত্তীর্ণ মালগুলোন সুযোগ বুঝে ভালো মালের সাথে খদ্দেরকে কাছে অবস্থা যে কন্ডিশন বেচে দিতে হবে। কি বুঝলি? হ্যাঁ বুঝলাম। অনেকে সাধারণ খদ্দের মাল নেওয়ার সময় মেয়াদ ওই মালের তারিখ, বুঝতে পারিছিস, এই তারিখ তারিখ বোঝে না। ওইটা তো হলো সুযোগ চাকা। হ্যাঁ মোট কথা হচ্ছে অবস্থা যে কন্ডিশন ঝোপ বুঝে কোপ মারে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে। এই যে দোকানদার, গরম মশলার কেজি কত করে? গরম মশলার কেজি কয়েক? তুমি কত টুকরি বা ইজ্জত আলি? দুই তিনটা হাড় নিতাম, অনেক দিন ওই পুরোর গোস্ত খাই না ইন্দু। হ্যাঁ দুই তিনটা গরম মশলা তোমার দাঁতে জড়ায় যাবে না ইজ্জত আলি। এই দোকানে আবার মেয়াদ উত্তীর্ণ মাল নাই তো? কি আমাকে দোকানে মেয়াদ উত্তীর্ণ মশলা? এত বড় বন্ধ, হ্যাঁ চড়াই তোমার মুসের মাথা ফেলাইতে পারি। হ্যাঁ কি এত বড় সাহস, আমারে তুমি চেনো বলছেন? আমি চেতলি, আমার দাবড়ানো দাবড়া মানে। কিন্তু যাও যাও, গোস্ত না খেয়ে মুরগির গোস্তের পাক না খাও, কি যাও। কি কি করি বলছেন? আবার তুই কইয়ে দেখ, তোর কম্পিটিশন মারাত্মক শ্রীকাজ করে দিব নে। আয় কেটে বেলাস, আয় আয়। বাজারে কিন্তু করা চেকিং আছে।
থাকে ভাড়া বাজারে, আর বিরাত তো দেখায় কাজ নেই ইজ্জত। তুমি যাও তো যাও, আর কোনোদিন তোমার দোকানে আসবো না সুরত। আগে তোমার ওই লেজালা হনুমান লেরে গেট আউট করো। তুমি সামনে থাকতে আমার এত বড় কথা কয়ে যাচ্ছে সুরত চাচা, তুমি তুমি আর কিচ্ছু করছো না কেন? তোরে কিন্তু আমি পানি দিয়ে আস্ত গিলে খাবার ইন্দু মারাত্মক শ্রীকাশ। বাজারে কিন্তু কড়া চেকিং হয়েছে ইন্দু, তা তো জানি। তাহলে মালপত্র খুব সাবধানে বিক্রি করবা। আশেপাশে তো অনেক দোকানদার না ধরা পড়তেছে। আরে তাই তো তোমারে এত সাবধান করতেছি, খদ্দের বুঝে মাল বেচবা বুঝলে। শোনো, যারা বুঝতে পারবে একটু লেখাপড়া জানে না, তাদের কাছে ওই মেয়াদি তিন আর দুই নম্বরের জিনিসপত্র সব বেচে দিবা। আচ্ছা, আজ তোমার বাড়ি অনেক লোকজন মানে ভাবি? হয় ইজ্জত, কয়জন মেহমান আইছে। আর তাইতি তো এই কাজের সামলারে বাজারে ফাটাইছি কিছু জিনিসপত্র কিনে আনার জন্য। তা সে এত দেরি করতেছে কেন, তো কবে কিটা? আমি বাজারে যাচ্ছি, দেয়া হলি পাঠাই দিবা। না যাও, একটু তাড়াতাড়ি আসতে কবে যাই। তুই একই করিস ইন্দু? কি করিস ময়না ভাবি? এই যে তুই দুই নম্বর ঘি কষা গরম মশলা আর মেয়াদ উত্তীর্ণ ময়দা দিছিস কেন, কেন দিছিস? বুঝতে পারিনি ভাবি, ভুল হয়ে গেছে। না ভাবি, ভুল না, হিন্দু ইচ্ছে করে ওসব দেশে। তোরা তাহলে এইভাবে দুই নম্বরই অবৈধ ব্যবসা করতেছিস না? দাঁড়া, এখনই তোর ব্যবস্থা করতেছি। তোরা এইভাবে পাবলিক রে ফাঁকি দিস না? এই এই দোকান তো আমার না ময়না ভাবি, এই দোকানের মালিক ওই সুরত চাষা। আমি আর এই অবৈধ ব্যবসা করবো না, মেয়াদ উত্তীর্ণ মাল আর বেচবো না। অবস্থা তো কন্ডিশন, তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও। তাহলে কান ধরে কও সুরত, ওয়ান দুই থ্রি গো। হ্যাঁ, তা না হলে ওই চিন্তা চিন্তা একদম।